シャマダハ。

পর্বভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা করতে গিয়ে আমরা বলতে চাচ্ছি মিথ্যা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় মিথ্যা মানুষের মানসম্মান নষ্ট করে দেয় মিথ্যা মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় পক্ষান্তরে সত্য মানুষকে সম্মানের পথে নিয়ে যায় মানুষের মান মর্যাদাকে বৃদ্ধি করে দেয় সত্য মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় সত্য মানুষকে জাননাতে প্রবেশ করিয়ে দেয় তাই আমরা সত্য মিথ্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ পর্বভিত্তিক আলোচনা পেশ করছিলাম বিগত পর্বে আমরা বিবাহ উপলক্ষে যে সবগুলি আমরা মিথ্যা দেখতে পাই যেখানে রাসুলের সন্ন্যাত নেই সে বিষয় আমরা পেশ করছিলাম আল্লাহ তালা বলেন ইম্নাল্লাহ আল্লাহদি মানুয়া মুসরে দাব নিশ্চয় আল্লাহ আল্লাহতালা ওই মানুষকে পথ দেখান না যেই মানুষ মিথ্যুক সেমা লঙ্ঘনকারী রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমার ওপরে মিথ্যা আরোপ করো না অমান কেদা আলাই এলে যান নারা। যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করবে সে জাহান নামে প্রবেশ করবে অত্র আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যায় যে মিথ্যে মানুষের একটা জাহান্নাম যাওয়ার মাধ্যম বিশেষভাবে সে মিথ্যে যদি ইসলামের রীতিনীতিতে হয়ে যায় তাহলে তার ফলাফল সরাসরি জাহান্নামী এই জন্য বিশেষ করে মুসলমানের জীবনে যেসব রীতি নীতি আছে তা ইসলামের অনুকূলে না হলে তাকে পরিহার করতে হবে তার একটি হচ্ছে এই যে বিবাহের অনুষ্ঠান বিবাহের প্রস্তুতি অনেক এলাকাতে দেখা যায় যে বরের সাথে অনেক মহিলা যায় যেটা নেহায়তন নেই একেবারে মিথ্যা কর্ম আবার বরসহ যে মানুষগুলি যায় সেই মানুষগুলি যেখানে গিয়ে পৌঁছে সেখানে নানান সমস্যার মুখামুখী হয় তারা তাদেরকে প্রতারণা দেওয়ার চেষ্টা করে অনেক সময় সেখানে তর্ক বিতর্ক মানুষ জড়িয়ে পড়ে এগুলো একেবারেই ঠিক নয় এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই যে বিবাহের বৈঠকে বসে আগে হবে হামদ হামদসলা এরপরে হবে তিনটি আয়াত এরপরে বরকে সামনে রেখে দুইজন সাক্ষীকে পাশে রেখে মেয়ের পিতা বলবেন আমার মেয়ে অমুক খালেদা বা কেউ এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো ও বলবে গ্রহণ করলাম বা বোখারি মুসলিম গ্রন্থে যা প্রমাণ হয় তাতে কাবিল তো আমি গ্রহণ করলাম যেহেতু রাসুল সাল্লাহ আলি সাল্লাম গুরুত্বপূর্ণ কথাগুলি তিনবার বলতেন কাজেই মেয়ের পিতা বলতে পারে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো ও বলবে গ্রহণ করলাম আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিভবন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো ও বলবে গ্রহণ করলাম এটা হলো সত্য এরপরে মেয়ের পিতা বলবেন আমরা সব মুরব্বী তোমাদের জন্য কল্যাণ কামনা করি তোমাদের দাম্পত্য জীবন আল্লাহ সুখী করুক একটা বলবে তোমাদের পুরো জীবন জন্য আল্লাহ মঙ্গলময় কল্যাণময় করে দেন এরপরে তিনি বলবেন বারাক আল্লাহ লাকা ও জামা বায়না কুমা ফি খায়ের এ দুয়া পড়ে দিবেন কিন্তু দেখা যাচ্ছে যে পরে খুদবা হচ্ছে অনেক এলাকায় এটা হলো মিথ্যে আবার অনেক এলাকায় দেখা যায় যে মেয়ের কাছে বিবাহ পড়ানো হয় মেয়ের কাছে গিয়ে বলে যে অমুক এলাকার লোক অমুকের ছেলে এত নগদ এত বাকিতে তোমার সাথে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্ত্বে গ্রহণ করো আর সেই ঘরে যাই এলাকা ভিত্তিক বিভিন্ন ধরনের মানুষ সেখানে গিয়ে ঢুকে পড়ে যেটা একটু নেহায় এত অন্যায় কাজ মেয়ের কাছে বিভব পড়ানো যেমন মিথ্যে তেমন মেয়ের কাছে সর্বধরনের যুবক সর্বধরের মহিলা সর্বধরের লোক সেখানে উপস্থিত হয়ে একটা পরিবেশ নষ্ট করবে এটা তেমন মিথ্যে বলছিলাম যে বিভব পড়ানোর পরেই সবাই মিলে দেখা যাচ্ছে যে হাত তুলে ধোয়া আরম্ভ করেছে এটাও মিথ্যে জি না কোনো সুযোগ নেই রাসুল সাল্লাম বলেছেন তোমরা আমার উপরে মিথ্যা আরোপ করো না যারা আমার ওপরে মিথ্যা আরোপ করবে তারা তার স্থানকে জাহান্নাম করে নিল রাসুলের একটা আমরা আর একটা করছি এরপরে অলিমার বিষয়টি এবং বাসর ঘরের বিষয়টি যে আমরা সহজেই রাসুলের সোনাত অনুযায়ী ঘর সাজাতে পারি কনেকে সাজাবে আয়েসার তালা আনহা বলেন যে আমরা দোলনাতে খেলাচ্ছিলাম আমার মা আমাকে চিৎকার করে ডাকলেন আমি দৌড়িয়ে উপস্থিত হলাম তখন আমার মা আমার মুখে হাতে একটু পানি দিয়ে আমাকে নিয়ে চলে গেলেন একটা ঘরে দেখি সেখানে আনসারিদের মহিলা তারা আমাকে সুন্দরী করে সাজালো আসমা ভিন্তে এজিদ বলেন যে কাইয়ান্ত আয়েসা তালেরা সাল্লাম আমি আয়েসাকে আসলের জন্য সুন্দরী করে সাজালাম তাহলে বোঝা যাচ্ছে যে কনেকে সাজাতে হবে এটাই শোন কিন্তু কে সাজাবে এতগুলো মহিলা এসে তাকে এইভাবে তার মাথা থেকে কাপড় সরিয়ে অঙ্গপ্রথন্দ কাপড় সরিয়ে সাজাবে এটা নেহা এত অন্যায় সাথে সাথে একজন কনে বিউটি পার্লারে গিয়ে সাজবে এটা মিথ্যে এই মিথ্যে জরুরিভাবে পরিহার করতে হবে হ্যাঁ বিউটি পার্লারে যেসব বৈধ বস্তুগুলি আছে সেগুলি নিয়ে এসে বৈধ পদ্ধতিতে তারা সাজতে পারে সুন্দরী করে সাজানোর জন্য যা কিছু লাগে সেটা অবলম্বন করবে সেটা আপনার মেহেদি হতে পারে আরও কিছু হতে পারে জরুরি ভিত্তিতে দুটি কাজ ত্যাগ করতে হবে সেটা হচ্ছে আপনার নখে নেইল পালিশ দেওয়া এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য জরুরি ভিত্তিতে এই মিথ্যে পরিহার করতে হবে নখে নাইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে মেহেদি দিতে হবে নখে তো মেহেদি দিতে হবে হবেই পায়ের নখেও মেহেদি দিতে হবে জরুরি ভিত্তিতে এটা একটা নারীদের জরুরি কর্ম পুরুষ নখে মেহেদি দিতে পাবে না তারপরে যেটা বলছি সেটা হচ্ছে কপালে টিপ দিতে পাবে না এটা মিথ্যা হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটি পদ্ধতি রয়েছে তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ মেয়ের পিতা বিবাহ দিবে না ছেলে জোর করে বিবাহ করবে করবেই এটা যেটা ঘটে সেটা হলো জোর করে কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেল সাল্লাম এর নীতি ত্যাগ করেছেন এটা মিথ্যে এখান থেকে ফিরে আসতে হবে কোনো পথ নেই আমরা বলছিলাম যে বাসর ঘর সাজাতে হবে এটা সত্য কিন্তু খালাতো বোন ফুফাতো বোন এরা সাজাবে ভাবি সাজাবে এটা মিথ্যে এবং এই কর্মগুলি মিথ্যে যা মানুষকে অন্যায় পথে নিয়ে যায় এরপরে বাসর ঘরে ঢুকে যেটা সোনাপ সেটা হলো আগে মাথায় দিয়ে দোয়া করতে হবে জাবালতা আল্লাহ আলাই হে এটা হচ্ছে সোননাথ কিন্তু এমনিতে তারা সাজানো ঘরে গিয়ে বসে গল্প করবে এটা মিথ্যা এরপরে আপনার দূরে কাজ সলাৎ হবে দূরে কাজ সলাৎ হচ্ছে সোননাথ একে ছেড়েই তারা দাম্পত্য জীবনে জড়িয়ে পড়বে এটা হলো মিথ্যে এর পরে রাসুল সালামের পদ্ধতিতে আসতে হবে বিসমিল্লাহ অজান্ন শেতান মারা চাক্তানা এটা হচ্ছে সোনার আর স্বাভাবিকভাবে এই দাম্পত্য জীবনে ফিরে চলে আসা এটা হলো মিথ্যে এরপরে পরের বৈঠকে যেটা আপনার বলা হয় যে অলিমা অলিমতে এক এলাকাতে একরকম হয়ে আছে বিবাহের বৈঠকে দাঁড়িয়ে বলছে যে আপনারা অলিমার দাওয়াত নেন সেটা একটা মিথ্যা অলিমার দাওয়াত ওখানে কেন আপনার বাসর ঘর হবে তার পরের দিন একটা বড় ধরনের খাওয়ার ব্যবস্থা হবে এর নাম অলিমা অলিমাতে শুধু ধনী মানুষ উপস্থিত হবে এটা মিথ্যা নেহায়াত এই খাদ্য সবচেয়ে নিকৃষ্ট খাদ্য সত্য হলে এই ধনী মানুষ গরিব মানুষ সবাই এখানে উপস্থিত হবে আর সকালবেলাতে এটা হবে অর্থাৎ বাসরঘরের পরের দিন সকালে এটা হবে এটাই হলো রসুল সাল্লাহ আলি সালামের সোনার বলছিলাম সম্মানিত দিনী বোন আপনারা বিভাগে লক্ষ্য করে যত মিথ্যা পথ অবলম্বন করছেন তা জরুরি ভিত্তিতে পরিহার করুন এছাড়া আপনার একটা বিবাহবন্ধন সুন্দর পদ্ধতিতে আসবে না সন্তান আদি একটা সুন্দর পদ্ধতিতে আসবে না যা আমরা পারিবারিক আলোচনাতে সময়ে পূর্ণ আলোচনা পেশ করব ইনশাআল্লাহ আজিজ বলছিলাম যে আপনাদের জন্য এই যে দিবস পালন রসুল সাল্লি সাল্লাম দুই দিন পালনের জন্য আদেশ করেছেন যেটা মানুষের জন্য আনন্দের দিন মানুষের জন্য খাওয়া পান করা জিকিরের দিন সেটা হচ্ছে ঈদুল আজহা আর সেটা হচ্ছে ঈদুল ফিতর ঈদুল আজহা আর ঈদুল ফিতর এই দুই দিনে আপনারা আনন্দ ভোগ করেন এই দুই দিনে আপনারা তা পাঠ করেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ রাসুলের এই পদ্ধতিতে আসেন কিন্তু একে ছেড়ে আপনারা ভুল পদ্ধতিতে গিয়ে এভাবে সময় কাটাবেন এটা মিথ্যা যা পরিহার করা একান্ত জরুরি আল্লাহ আমাদেরকে এই দিবস মানার নামে যে মিথ্যে নীতিগুলি আছে সেইগুলি পরিহার করার তো অভিজ্ঞান করো আর যেটা রাসুলের সত্য নীতি তা গ্রহণ করার তৌফিক দান করে সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ এ বিষয়ে আমাদের আরও কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের জন্ম ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বাংলায় আমাদের আয়োজন আলকোরাদের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে জীবন ঘনিষ্ঠ বিধিবিধান কাল রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় পিস টিভি বাংলায় My question is about the beard about Imam Mati. What are the people believe in? He answers So number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic hadith. If Allah helps you, believe me, you have to get successful. Catch Dr. Zakir. Then we have the next call, please. To get convincing and valid answers. ডায়াল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে আল্লাহ তা কিভাবে তা একমাত্র মোহাম্মদের সাল্লাল্লা সাল্লাল্লাহ আলী হুয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহাল আলিহাসাল্লামের সুন্নাতে অভ্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন আজ রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে পৃষ্টিভিতে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য অপেক্ষা করছেন এই জন্য আমরা আপনাদের শুক্রিয়া আদায় করি জাজা কমল্লা খায়ের আমরা আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে এই মিথ্যা পরিহার করার তৌফিক দান করেন এবং সত্য গ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহ আমিন যা হবে ইহকালে সফলতা ও পরকালে সফলতা আমরা বলছিলাম যে আনন্দের জন্য আল্লাহ তালা দুইটি দিন উল্লেখ করেছে তাহলে ঈদুল আজহা আর ঈদুল ফিতর যখন তিনি মক্কা থেকে মদিনে আসলেন তখন দেখলেন যে তারা কিছু দিন পালন করে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদের দিন সমর্থন করলেন না তিনি একথা যদি বলতেন যে তোমাদের আগে থেকে দুই দিন ছিল আর আমি দুই দিন দিচ্ছি চার হয়ে গেল তাহলে একটা মানুষের নতুনভাবে দিন পালনের সুযোগ থাকতো রাসুল সাল্লাম বললেন তোমরা যেটা করছিলে সেটা বাতিল এখন আনন্দের জন্য মাত্র দুই দিন ঈদুল আজহার ঈদুল ফিতর যেটা তিনি তার হজের বলেছেন তিনি বলেছেন এক পর্যায়ে তাহাতা মাহাতাইয়া মনে রাখো পৃথিবীবাসী জাহিলতুর যুগে যত রীতিনীতি ছিল সব আজকে আমার দুই পায়ের নিচে রেখে দিলাম তিনি ভাষা ব্যবহার করেছেন দুই পায়ের নিচে নিশ্চিত বিশ্বাস করুন এইভাবে ঈদুল আজহার ঈদ উল ফর এই দুই দিনকে ত্যাগ করে পৃথিবীতে যে কোনো দিন যদি মানুষ পালনের জন্য নিয়ে আসে তাহলে সেটা হবে নীতি হবে অজ্ঞতার পরিচয় সেটা হবে বর্বরতার পরিচয় সেটা হবে মূর্খতার পরিচয় যে কথা রসুল বলেছেন এর ফল এলাকাল জাহাল বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে সেটাই হলো এটা যে কথা তিনি বলেছেন এর ফল এল জাল বেদ্যা উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে যেটা অন্যায় যেটা অপছন্দ যেটা কুসংস্কার সেটাই মানুষ পছন্দ করে যা জোরের ভিত্তিতে পরিহার করতে হবে মানুষ পরিহার করতে বাধ্য ইসলামকে কেউ মানে না মানে না তার জন্য তো জাহান্নাম আছেই রাসুলের পদ্ধতি কেউ মানে না তো তার জন্য তো জাহান্নামে আছেই সম্মানিত দর্শক মন্ডলী রাসুলের কথা সত্য যাতা গ্রহণ করুন মিথ্যাতা পরিহার করুন মনে রাখবেন তিনি বিদায় হজের সময় অনেক কথা বলেছেন তার মধ্যে এটা একটা বলেছেন যে যা যত রীতিনীতি ছিল সব আমি দুই পায়ের নিচে রেখে দিলাম অতএব দিবস মানার জন্য মাত্র দুই দিন রয়েছে বাকি দিন নয় এছাড়া যত দিন আপনি মানছেন ষোলো ডিসেম্বর হোক ছাব্বিশে মার্চ হোক বা পৃথিবীর অন্য কোনো দেশে অন্য কোন দিন হোক কোনো দিন চলবে তা হবে জাহেলিয়ত সাথে সাথে আপনার পহিলা বৈশাখ হোক বা থার্টি ফার্স্ট নাইট হোক ছি মানুষ এত নিচে নেমে যেতে পারে একটা জেনার রাত হচ্ছে মানুষের জন্য আনন্দের রায় একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে যাওয়া হচ্ছে মানুষের জন্য একটা আনন্দের রায় এটাই হচ্ছে জাহেলিয়ত নারী পুরুষ একাকার হয়ে কবরের পাশে হাত তুলে দোয়া করবে এটা হতে পারে মানুষের জন্য কল্যাণ কখনো নাই এটা মিথ্যা এটা পরিহার করতে হবে কবর জিয়ারতের পদ্ধতি রাসুলের সন্ন্যত অনুযায়ী আসতে হবে জন্ম দিবসে মৃত্যু দিবসে আসবে মানুষ কবর উপরে ফুল চাপাবে আর কবরে শ্রদ্ধাঞ্জলি জানাবে এটা হচ্ছে জাহেলিয়ত এটা হচ্ছে অজ্ঞতা এটা হচ্ছে মিথ্যে যেটা পরিহার করতেই হবে যাতে কোনো কল্যাণ নেই একটা সিমেন্ট মাটির খাম্বা তৈরি করে তার উপরে মানুষ ফুল চড়াবে পায়ের জুতা খুলে দিয়ে এর চেয়ে অজ্ঞতা কিছু হতে পারে এর চেয়ে জাহিলিয়াত কিছু হতে পারে আমরা অমুসলিমদের দেখি পত্তলিকদের দেখি তারা সরস্বতী ভগবতী কালীর সামনে কলা রেখে দিয়ে জিলাপি রেখে দিয়ে চলে যায় আর মুসলিম পাশ দিয়ে হাঁটে মুচকে মুচকে হাসে যে দেখেছ কত অজ্ঞ মানুষ কলার জিলাপি রেখেছে খেতে খেতে পারে পারে তো ও যে না এই হিতাহিত জ্ঞান তোমার আছে। আর তুমি মাটির খাম্বা তৈরি করে সেখানে ফুল চাপাও মালা দেও সেখানে শ্রদ্ধাঞ্জলি জানাও এটা যে মূর্খতা এটা তুমি বুঝতে পারো না এটা মিথ্যা এটা জাহেলিয়াত একে পরিহার করা ছাড়া কোনো পথ নেই মানুষের এইভাবে আপনার শিখা চিরন্তন শিক্ষা অনির্বাণ এসবগুলো মানুষ করছে এটা মিথ্যে কত বড় মিথ্যে এটা আপনাকে স্পষ্টভাবে কি দিয়ে বুঝাই নারীদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে তারা সম অধিকার চাচ্ছে এটা জাহেলিয়া সমাজ জাহেলিয়াতে পরিপূর্ণ হয়ে গেছে মিথ্যেই পরিপূর্ণ হয়ে গেছে যা পরিহার করা মানুষের জন্য একান্ত জরুরি সম্মানিত দর্শক মন্ডলী দিনী ভাই বোন বলছিলাম আপনি সত্য গ্রহণ করুন মিথ্যা পরিহার করুন নির্বাচন পদ্ধতি একটা বড় ধরনের মিথ্যা যেটা আমরা দেখতে পাচ্ছি কোনোদিনই হতে পারে না এই পদ্ধতি রাসুলের পদ্ধতি এটা মিথ্যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে নেতৃত্ব চাই তাকে আমরা নেতৃত্ব দিই অমান হারাসা হে যে তার লোভ রাখে তাকে দিনে অমান আরাদাহু যে নেতৃত্বের ইচ্ছা পোষণ করে তাকে আমরা নেতৃত্ব দিই না এই ওর সাথে সাথে রাসুল সাল্লাম এই কথা বলেছেন ইন্নকুম সাতাহারে সুন আলালে মারা অসাতাকুনা নাদা মাতা নিয়ামল কেয়ামা নেমাল মরজিয়ত বেসাতিল ফাতেমা তোমরা দায়িত্বের লোভী তোমরা দায়িত্ব নিতে চাও মনে রেখো বিচার মাঠের ফলাফল অপমান অচিরেই তোমরা অপমান হয়ে যাবে নেমল মর্জিয়ত বেসাতিল ফাতেমা দুধ পান করাতে ভালো লাগে বটে কিন্তু দুধ ছাড়াতে বড় কষ্ট পাওয়া যায় দুধ যখন বাচ্চা পান করে বাচ্চা প্রসব হয়েছে তখন মাকে দুধ পান করাতে ভালো লাগে দুধ পান না করালে স্তনে দুধ বেশি হয়ে যাবে তখন মা কষ্ট পাবে কিন্তু বাচ্চা যখন দুই বছরের হয়ে যায় যখন দুধ পান করতে গিয়ে বাচ্চা দুধের বোঠায় কামড় মারে তখন মা সহ্য করতে পারে না ওকে মাঝে মধ্যে থাপ্পড় মারে এবং চেষ্টা করে যেন দুধ না পান করে কেন এখন এটা তো আগে ভালো লাগছিল এখন খারাপ লাগে কেন নেতৃত্ব এটাই সমাজের নেতৃত্ব চালাতে ভালো লাগে বটে সবাই সম্মান দেয় একবারে রাজকীয় হালে বসে থাকে সবাই সম্মান দিয়ে কথা বলে আর যা প্রয়োজন তাই দেয় বেশ ভালো লাগে কিন্তু এই নেতৃত্ব বিচার মাঠে বুঝিয়ে দেওয়া বড় কঠিন হবে যে দুধ পান করাতে ভালো লাগে বটে দুধ ছাড়াতে বড় কষ্ট পাওয়া যায় নেতৃত্ব দিতে ভালো লাগছে বটে বিচারের মাঠে নেতৃত্ব বুঝিয়ে দিতে বড় কষ্ট হবে বটে আবু জাহার গেফারি রাজি আল্লাহ তালান বলেন আমি আল্লাহ রসুলকে বললাম আল্লাহ তাস্তা মেলুনি আল্লাহ রসুল আপনি আমাকে নেতা করে দিবেন না আমার এলাকার তারপরে আবুজার গেফারি রাজি বলছেন তিনি তার হাতটা আমার বুকের উপরে মারলেন আমার কাঁধের উপরে মেরে তিনি বলছেন আবুজার গেফারি মনে রেখো তুমি হচ্ছে দুর্বল ওয়াহা আমানা এই নেতৃত্ব হচ্ছে আমানত খিজুন অনাদামা বিচার মাঠের ফলাফল অপমান অপদস্ত তুমি এই কাজ না অন্য এক বর্ণনা এসেছে গেফারি আর আমি তোমাকে যে দুর্বল দেখছি আমি নিজের জন্য যেটা ভালোবাসি তোমার জন্য সেটাই ভালোবাসি এরপরে তিনি বলছেন আবুজার একটা কথা তুমি মনে রেখো লা কখনো তুমি দুইজন মানুষের নেতৃত্ব দায়িত্ব পালন না আর কখনো কোনো এতিমের সম্পদের অভিভাবক হবে না দুটাই কঠিন দুটার ফলাফল জাহান্নাম নাম এই নীতিতে নির্বাচন ত্যাগ করুন এটা হচ্ছে মিথ্যা এটা জাহেলিয়া যেটার ফলাফল হল জনগণ ক্ষমতার উৎস অথচ ইসলামের নীতিতে আল্লাহ হচ্ছেন ক্ষমতার উৎস যেটার নিয়ম যে দশজন মিলে যাকে ভোট দিবে সেই হবে নেতা আর রাসুলের পদ্ধতিতে পাঁচজন বসে যাকে নেতা করবে সেই হবে নেতা যার নাম হচ্ছে সিলেকশন একজন আপনাদের এলাকার খুব উচ্চশিক্ষিত ছেলে ভদ্র খুব হুঁশিয়ার সচেতন বহির্বিশ্ব থেকে পড়ে এসেছে মানের ডিগ্রি ও ভোটে দাঁড়িয়েছে এ নির্বাচনে দাঁড়িয়েছে ও ভোট পেয়েছে দুই হাজার আর আপনাদের এলাকার একজন ম্যাথর মুচি ভোট পেয়েছে তিন হাজার বলেন কে নেতা হবে বলে মোচি মেথর হবে হায় 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 এই নীতি আপনারা পালন করেন এর পিছনে আপনারা ছোটাছুটি করেন মনে রাখবেন এটা মিথ্যে সমাজে মানুষের প্রতি নির্যাতন করার মানুষকে হত্যা করার মানুষকে বিপদে ফেলার মানুষের জমি জায়গা লুট করার মানুষের মান সম্মানকে ধ্বংস করার যা দিয়ে রাস্তাঘাট বন্ধ হচ্ছে যার দলীয় ক্ষমতায় হাজারো মানুষের মান সম্মান ধ্বংস হচ্ছে বছরের বছর জেল হাজতে থাকছে এবং জমি জায়গা আর একজন জোর করে লুটে নিচ্ছে হুঁশিয়ার সচেতন ব্রেনিয়ান ছেলের চাকরি হয় না এই পথ রাসুলের নয় এটা মিথ্যা এটা পরিহার করতে হবে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একজন ডিসি কত দিন যাবৎ শিক্ষা অর্জন করেছেন এরপরে কত পরীক্ষা দিয়ে তিনি একটা জেলার দায়িত্বশীল হয়েছেন এখন ওই জেলার দায়িত্বশীল হলো আপনার আর একজন মেয়র ও হচ্ছে মূর্খ মানুষ ও কয়েকদিন আগে পরে ছাগল চড়া ছোয় হলো নেতা এখন ডিসিকে তাকে মেনে চলতে হয় তাকে সালাম দিতে হয় বলেন তো এটা কত বড় বোকামি আল্লাহ আমাদের সত্য গ্রহণ করার তৌফিক দান করুক মিথ্যা পরিহার করার তৌফিক দান করুক আল্লাহ আমিন সুবান আস্তাক আসহাম ইন্স্তা ফেরকাই السلام عليكم ورحمه الله ডাক্তার zakir এর আন্তরিক বার্তা শত্রুকে জয় করো ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া বলে দিয়েছেন পবিত্র কোরআনে সূরা ফুসilat সূরা নাম্বার 41 আয়াত নাম্বার 34 হে নবী ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন টিভি বাংলা মানবতার সমাধান